দর্শক ঈদ যাত্রার আরো খবরাখবর জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তাসলিম তৌহিদ। তৌহিদ, শেষ মুহূর্তে রেলপথে যাত্রা কেমন দেখছেন, যাত্রীদের ভিড় কেমন দেখছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ। আজকে সকাল থেকে আসলে কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়, কানায় কানায় পরিপূর্ণ অধিকাংশ ট্রেনগুলো। এখান থেকে যে ট্রেনগুলো বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে, বিশেষ করে উত্তরবঙ্গগামী যে সমস্ত ট্রেনগুলো, সবগুলো ট্রেনে কিন্তু যাত্রীদের বিশাল ভিড় দেখেছি। বগির ভিতরে তিল ধরনের ঠাই না পেয়ে অনেক যাত্রীকে আমরা দেখেছি যে ট্রেনের ছাদে করে যাত্রা করতে ঝুঁকিপূর্ণ চিনে অনেকে যাচ্ছেন। তবে রেল কর্তৃপক্ষ, তারা কিন্তু বেশ কঠোরতা অবস্থানও আমরা সকালবেলা লক্ষ্য করেছি। অনেকে উঠতে না দিতে তাদের বেশ তৎপর ছিল, কিন্তু সময়ের সাথে মানুষের চাপ বাড়ার কারণে কিন্তু সেই নিয়ন্ত্রণটা আসলে রাখা সম্ভব হয়নি। বিশেষ করে আমরা যদি বলি যে পশ্চিমাঞ্চলের যে ট্রেনগুলো উত্তরবঙ্গ, এই ট্রেন রুটের ট্রেনগুলোতে সবচেয়ে বেশি চাপটা আমরা সকাল থেকে লক্ষ্য করেছি। অনেকে আবার অনেকে এমনও আছে হয়েছে যে নির্দিষ্ট যে ট্রেন টিকিট কেটেছে, কিন্তু অনেকে যাত্রী আবার টিকিটের নির্ধারিত সিটে যেতে পারেনি এমন যাত্রীও দেখেছি। আবার সিট থাকা সত্ত্বেও ট্রেনে উঠতে পারেনি এমন যাত্রীও আমরা লক্ষ্য করেছি। 40% বেশি গ্লো, বিশ্বের এক নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। তবে এই যে ঝুঁকি ঝামেলার মধ্য দিয়ে যারা ট্রেনে উঠতে পেরেছেন, তারা কিন্তু অনেকেই খুশি যে নির্ধারিত সময় মানে আপনজনের সাথে তারা ঈদ করতে যেতে পারছেন। এই মানে শত কষ্টের মধ্যে আপনজনের সাথে ঈদ করতে যেতে পারা আনন্দটা তাদের মধ্যে অন্যরকম একটা আনন্দ দিচ্ছে। এ ব্যাপারে সাধারণ যাত্রীদের মধ্যে আমরা উচ্ছ্বাস দেখেছি। আর রেল কর্তৃপক্ষ বলছে যে আসলে অনেক এমনও হয়েছে যে একজনের টিকিটকে আরেকজন সঙ্গে এসেছে, সেক্ষেত্রে তারা জরিমানার মাধ্যমে স্ট্যান্ড টিকিটের ব্যবস্থা করেছে। তারা বলছে যে সাধারণ মানুষের যে চাপ, একসাথে বেসরকারি প্রতিষ্ঠানগুলো থেকে শুরু করে গার্মেন্টসগুলো সব কিছু একসাথে বন্ধ হওয়াতে এই চাপটা বেড়েছে, যেটা আসলে তাদের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। তারপরও রেল কর্তৃপক্ষ নিরাপদ যাত্রা নিশ্চিতে সার্বিকভাবে। দর্শক, রেলপথে যাত্রার খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী তাসলিম তৌহিদ।